আবর্তন সহ সংবাদের আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ রংপুর বিভাগ সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবার শিরোনামগুলো বৃষ্টি ও ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি রৌমারীর রাজীবপুরে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ ব্রহ্মপুত্রের পানিতে গঙ্গা চড়ায় প্লাবিত নিম্নাঞ্চল তিস্তা সেচ প্রকল্পের সক্ষমতা বাড়াতে ১৫৫০ কোটি টাকা বরাদ্দ সংস্কার কাজ শুরু কৃষকের ১৪০,০০০ হেক্টর জমি পৌঁছে যাবে পানি এবং সৈয়দপুরে ব্যাঙের ছাতার মতো একের পর এক গড়ে উঠছে অবৈধ ইট ভাটা বিষাক্ত ধোঁয়ায় একরের পর একর জমির ধান নষ্ট দিশেহারা কৃষক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ব্রহ্মপুত্রের পানি উপচে রৌমারী ও রাজীবপুর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এতে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবীরা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম কালজানি ও ধরণী নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রৌমারীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছে ৫০,০০০ মানুষ কয়েক কিলোমিটার সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগে পানিবন্দী ৪৯টি গ্রামের বাসিন্দারা যাতায়াতের ভরসা নৌকা আর ভেলা খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে দিন যাপন করছেন বন্যার্তরা কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ এছাড়াও কয়েকশো হেক্টর জমির ফসল ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত টানা চার দিনের এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের একেবারে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি চারপাশে পানি যাতায়াতের সমস্যা রৌমারী পূর্বাঞ্চলে আমাদের প্রায় ২২ কিলোর মতো পাকা রাস্তা আর প্রায় ৩৫ কিলোর মতো কাঁচা রাস্তা আছে যেগুলো এখন পানির নিচে এদিকে রংপুর অঞ্চলে তিস্তা নদীর পানি কমেছে সময় সংবাদ কুড়িগ্রাম উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে তবে বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এ বিষয়ে বিস্তারিত জানব রংপুরের গঙ্গাচড়া এলাকায় আছেন সহকর্মী রতন সরকার যাব তার কাছে আমি যদি উত্তরবঙ্গের বিশেষ করে বৃহত্তর রংপুর অঞ্চলের যে বন্যা পরিস্থিতি সেটির বিষয়ে বলতে চাই তাহলে কিন্তু এই অঞ্চলে তিস্তা নদীর পানি কিছুটা ৪০ সেন্টিমিটার পানি কমার কারণে কিন্তু এখানে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তবে এটিকে আসলে সেভাবে উন্নতি ধরা চলে না আর কুড়িগ্রামের বেশ কিছু পাহাড়ি নদ নদীর পানি বৃদ্ধির কারণে কিন্তু সেখানকার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে আমরা আগে জেনেছি যে সেখানে এখন পর্যন্ত ৫০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং সেখানে কিন্তু বন্যার যে পরিস্থিতি সেখানে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে কিছু ক্ষেত্রে কিন্তু খাদ্যের অভাবও অনেকটাই দেখা দিয়েছে আমরা জানি যে রাজীবপুর এবং আরেকটি উপজেলা রৌমারী যে সেটি কিন্তু আসলে মূল জেলার থেকে নদীর মাধ্যমে কিন্তু বিভক্ত হবার কারণে কিন্তু প্রশাসনিকভাবে ওই সব এলাকায় অর্থাৎ বন্যা কবলিত যে সব স্থান রয়েছে সেগুলোতে কিন্তু প্রশাসনিকভাবে ত্রাণ তৎপরতা সহ অন্যান্য তৎপরতা কিন্তু চালানো একটু বেগ পেতে হয় কারণ বিশাল ব্রহ্মপুত্র নদী সহ বেশ কয়েকটি নদী পাড়ি দিয়ে কিন্তু ওই অংশে যেতে হয় এই দিক থেকে আসলে সেখানে যে ত্রাণ তৎপরতা বা উদ্ধার তৎপরতা যে সব প্রশাসনের পক্ষ থেকে করা হয় সেটিকে সেখানে কিন্তু কিন্তু কিছু কিছুটা ব্যাহত হচ্ছে এদিকে আজ তিস্তা নদীর পানি তিস্তা লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ আছে সেখানে সেই ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি ৪০ সেন্টিমিটার কমে গেছে অর্থাৎ আপনার তিস্তা নদীর যে বিপদসীমা তার থেকে ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ৫২.১০ সেন্টিমিটার এতে করে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়তো কাগজপত্রে বলা যায় কিন্তু পরিস্থিতি আসলে সার্বিক পরিস্থিতি কিন্তু তেমন উন্নতি হয়নি এখানকার যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু মানুষের যে ফসল এবং বাড়িঘরে পানি উঠে গেছে এবং গঙ্গাচড়ার যে বিনবিনার চর নামে একটি এলাকা আছে সেখানে কিন্তু তিস্তা নদীর প্রবল স্রোত আছড়ে পড়ার
কারণে সেখানে কিন্তু অনেকটা ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু ভাঙন কবলিত মানুষ কিন্তু যে তারা আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন তাদের ঘর বাড়ি সহ অন্যান্য হাট বাজার এসব বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু এলাকা ভাঙন প্রবণ কিছু এলাকা এখানে চিহ্নিত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে বালির বস্তা বাঁশের পাইলিং দিয়ে সব রক্ষার চেষ্টা করা হচ্ছে। এটি কিন্তু আসলে জোড়াতালি দিয়ে রক্ষার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ না থাকার কারণে কিন্তু প্রতি বছর তিস্তা নদীর বিভিন্ন অংশে এ ধরনের ভাঙন দেখা দেয়। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির সবশেষ। আমরা সরাসরি ছিলাম রংপুরের গঙ্গাচড়ায়। ধ্বংসের দ্বারপ্রান্তে কালের সাক্ষী রাজবাড়ী। রাজবংশের শেষ নিদর্শন দিনাজপুরের রাজবাড়ি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। তিস্তা সেচ প্রকল্প আরও আধুনিক করতে 1,450 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সেচ সুবিধা 60,000 হেক্টর থেকে বাড়িয়ে 1,40,000 হেক্টর জমিতে উন্নীত করা হবে। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। ব্যারেজের অপারেশন অটোমেশন সিস্টেমের সংস্কার ছাড়াও রঙের কাজ শুরু হয়েছে। 32 বছর পর রঙের এই কাজ শুধু সৌন্দর্য বাড়াতেই নয়, দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ এবং মূল স্থাপনাটির স্থায়িত্ব বাড়াবে বলে দাবি করা হচ্ছে। জংকার বাবরি যে আছে, লোহার বাবরি জংকার, আমরা এগুলো দিয়ে তুলতেছি, তারপরে স্টিল ব্রাশ করতেছি। তিস্তা ব্রিজ জলমর পর থেকে যে কাজ হয় নাই, এবার ওই কাজ হচ্ছে। সাইফুন রেগুলেটর, স্লুইস গেট, ইকুয়েডেক্ট সহ 3 দশকের বেশি পুরনো 707 কিলোমিটার সেকেন্ডারি ও টার্সিয়ারি ক্যানেল সিস্টেম সংস্কার ছাড়াও কৃষকের জমি পর্যন্ত সেচের পানি পৌঁছে দিতে আউটলেটের সংখ্যা 251টি থেকে বাড়িয়ে 719টি করা হচ্ছে। যখন সেচ আবাদ করা হয় ওই সময় ক্যানেল পানি থাকে, পানি যখন লাগে তখন পানি পাই না, যখন লাগে না তখন প্রচুর পানি দেয়। সেচ দেওয়ার বর্তমান সক্ষমতা 60,000 থেকে বাড়িয়ে 1,40,000 হেক্টরে উন্নীত করা হবে। ক্যানেলের হচ্ছে একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি বেশি হয়ে গেছে বৃষ্টির কারণে হোক বা কখনো, তো আমরা তখন ওই এসকেপ খুলে দিয়ে আমরা একটা মানে বিপদ সীমার নিচে রাখি বা যতটুকু প্রয়োজন, এই এসকেপগুলোকে আমরা এখন সামারাইজ করে বিভিন্ন নদীতে দিচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে নদীর ফ্লোটাও ঠিক থাকতেছে। 1,500 কোটি টাকা ব্যয়ে 1990 সালে তিস্তা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটার কালো বিষাক্ত ধোঁয়ায় এবারও নষ্ট হয়েছে একরের পর একর জমির ধান। সময় সংবাদে এ নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ায় ভাটা মালিকরা প্লাস্টিকের অবৈধ বর্জ্য সরিয়ে নেওয়া শুরু করলেও কৃষকরা এখনও পাননি এর প্রতিকার। অবশ্য স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শাকির হোসেন বাদরের তথ্য, মোহাম্মদ সোহেরের ছবি নিয়ে রিপোর্ট। 9,500 হেক্টর কৃষিজমি সমৃদ্ধ সৈয়দপুর উপজেলায় রয়েছে 36টি ইটভাটা। এসব ইটভাটায় ব্যবহার হয় কয়লার পাশাপাশি অবৈধভাবে প্লাস্টিক কারখানার বর্জ্য, ফলে ইটভাটার কালো ও বিষাক্ত ধোঁয়ায় প্রতি বছরেই কোনো না কোনো ইউনিয়নের একরের পর একর জমির ধান নষ্ট হচ্ছে, কমছে জমির উর্বরতাও। ভাটার ধোঁয়াতে আমাদের জমির ক্ষতি হয়ে গেছে, মানে ধান মানে অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে গেছে। বারবার এইভাবে ক্ষতিগ্রস্ত হই, আমরা এগুলো থেকে মুক্তি চাই। আমাদের এলাকায় যত কষ্ট করে আমরা খাই, কৃষকরা যে আবাদ করে কিছুই পাই না। গত বছর সামান্য কিছু ক্ষতিপূরণ পেলেও এবার চুক্তি অনুযায়ী সময় মতো ভাটা বন্ধ রাখার দাবি জানিয়েছেন কৃষকেরা। গত 2 বছর আগে আমাদের এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা এপ্রিল মাসের 1st উইকে ভাটা ধোয়া বন্ধ করব। আমাদের জন্য এই কথাটা বহাল রাখা হয়। আমরা সবাইকে বলতেছি, ডিসি অফিসে বলতেছি, এরা আমাদের প্রতি কোনো অ্যাকশন নিতেছে না। এদিকে ইটভাটার কারণে ফসল ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় স্থায়ী সমাধানের সুপারিশ করেছে কৃষি বিভাগ। 15 মার্চের মধ্যে ইটের ভাটাগুলো পুরো বন্ধ করা যায়, তাহলে বড় ফসলের ক্ষতিটা অনেকাংশে কমে যাবে। পাশাপাশি ইটের ভাটার যে চিমনির উচ্চতা সেটা যদি আরও অনেক করা যায়,
তাহলে এই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা অনেকটা কমে যাবে। এদিকে ফসল রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটা অবৈধ হলে এটার পুনরায় আমরা করতে দেব না, এটা প্রিভেন্টিভ ব্যবস্থায় চলে যাব। সৈয়দপুর উপজেলায় বোরো মৌসুমে 7,500 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে পঞ্চগড়ের গৃহ ও ভূমিহীনদের মুখে ফুটেছে হাসি। একসময় ঝুপড়ি ঘর বা অন্যের বাড়ির বারান্দায় কাটানো এসব মানুষ পাকা ঘরে নিরাপদে থাকার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। মুজিব শতবর্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় এ সুবিধা পেয়েছেন জেলার 3,437 জন ভূমি ও গৃহহীন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও মনিরুল ইসলামের ছবিতে বিস্তারিত। অন্যের জমিতে কাজ করে পরিবারের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারলেও কারোরই ছিল না নিজের কোনো ঘর। এতদিন অন্যের জমিতে পলিথিনের ঝুপড়িতে পরিবারের সব সদস্য নিয়ে গাদাগাদি করেই কেটেছে তাদের জীবন। জীবনযুদ্ধে ছুটে চলা পঞ্চগড়ের অসহায় প্রায় 3,000 ভূমি ও গৃহহীন মানুষ পেয়েছেন নিজের ঠিকানা, বসবাস করছেন জমি ও পাকা ঘরে। স্বচ্ছন্দে বেঁচে থাকার সুযোগ পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমাদের ভাঙ্গা বাড়ি ঘর ছিল, এরকম পাকা ঘর যে দিতে পারবো আমাদের এরকম কোনো আশা ছিল না। এখন শেখ হাসিনা আমাকে পাকা ঘর দেওয়ানে এখন শান্তিতে ঘুম পারি। স্কুল দিছে, মাদ্রাসা দিছে, বিদ্যুৎ দিছে, রাস্তাঘাট পাকা করে দিছে। নতুন এসব ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। উপহার হিসাবে আমরা পঞ্চগড় সদর উপজেলায় 470 গৃহ জমি সহ হস্তান্তর করেছি। সহায় সম্বলহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর উদারতার কথা জানান জেলা প্রশাসক। সহায় সম্বলহীন মানুষদের পাশে সবসময় যিনি থাকেন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে, আমাদের ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের বিশেষ শুমারিতে 4,850 জন ভূমি ও গৃহহীন পরিবার শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 3,437 জন মানুষ এ সুবিধার আওতায় এসেছেন। সময় সংবাদ, পঞ্চগড়। দুই বছরের বেশি সময় বন্ধের পর হিলি মিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের যাত্রী পারাপার শুরু হয়েছে। যাত্রী সংখ্যা দিন দিন বাড়লেও বাড়েনি সেবার মান। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও সামিউল আরিফের ছবিতে রিপোর্ট। ভারতের বিভিন্ন স্থানের সঙ্গে হিলির সড়ক ও ট্রেন যোগাযোগ ভালো হওয়ায় প্রতিনিয়ত ভারত যাতায়াত করেন পাসপোর্ট যাত্রীরা। করোনার কারণে বন্ধ ছিল দুই বছরের বেশি সময়। গত 14 এপ্রিল থেকে আবারও হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান। পর্যাপ্ত শেড বা বসার স্থান না থাকায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। আমি খুব অসুস্থ, কিন্তু এখানে বসার থাকার ব্যবস্থা নাই। এই রোদ গরমে বাচ্চা নিয়ে ওয়েট করা যায়, এত অসুবিধা। যাত্রীদের অভিযোগ, একটি মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে সারাদিন চলে আমদানি রফতানি কার্যক্রম, ও অন্যদিকে রয়েছে রেল ক্রসিং, এতে ভোগান্তিতে পড়তে হয়। সিসি ক্যামেরা না হলে কখন ব্যাগ আমাদেরকে টানি নিয়ে যাবে সেটা তো নিশ্চয়তা আমাদের নাই। সরকারের কাছে আকুল আবেদন যে এখানে একটা যদি আলাদা একটা রোড করে দেওয়া হয় বা একটা ফুটওভার ব্রিজ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে মালবাহী গাড়ি একদিক দিয়ে গেল আর আমরা যাত্রীরা, পাসপোর্ট যাত্রীরা আরেকদিক দিয়ে যাইতে পারি। যাত্রীদের দুর্ভোগ হচ্ছে স্বীকার করে যাত্রী ছাউনি সহ সব ধরনের সেবার মান বৃদ্ধির কথা জানান কর্মকর্তারা। নিজেদের যে অবকাঠামোগত লোকবল আছে এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যাত্রীদের সবচেয়ে কম ভোগান্তির মধ্যে, ভোগান্তি ছাড়া দ্রুত সময়ে তাদেরকে পারাপার করে দেওয়া। লাগেজ ক্যারি করার জন্য ট্রলি করার চেষ্টা করছি আর ইতিমধ্যে হুইল চেয়ার নিয়ে আসছি তার চিকিৎসার জন্য উদ্দেশ্যে যাচ্ছেন যাতে আসতে পারেন। গত এক মাসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 7,000 পাসপোর্টধারী যাওয়া আসা করেছেন, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 19,56,000 টাকা। সময় সংবাদ, হিলি। বিভাগীয় সময় আরেকবার। নীলফামারীতে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুব সমাজ। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই কাজ করছেন দেশ বিদেশে। দক্ষ জনশক্তি তৈরির জন্য ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে এই প্রতিষ্ঠান। শাকির হোসেন বাদলের তথ্য, মোহাম্মদ সোহেলের ছবি নিয়ে রিপোর্ট। হাতে কলমে নানা বিষয়ে কাজ শিখছেন শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য, দক্ষ জনশক্তি হিসাবে তৈরি হয়ে বেকারত্ব ঘুচিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।
2015 সালে নীলফামারী শহর থেকে 2 কিলোমিটার দূরে নির্মাণ করা হয় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। দেশ বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে 20টি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 8 শতাধিক শিক্ষার্থীকে। প্রশিক্ষণের প্রতিটি বিষয়ের জন্য রয়েছে সুসজ্জিত আধুনিক যন্ত্রপাতি সহ আলাদা রুম। পাশাপাশি জাপান, কোরিয়া ও চাইনিজ ভাষায়ও দক্ষ করে তোলা হচ্ছে প্রশিক্ষণার্থীদের। নিজেকে আরও বেশি করে দক্ষ করে তুলতে আমি এখানে ট্রেনিং নিচ্ছি। আমরা জাপানিজ ভাষা শিখছি এবং আমাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। পাশাপাশি এটা শেষ হয়ে গেলে আমরা জাপানে যাওয়ার জন্য প্রস্তুত। 20টি অকুপেশনে দক্ষতা ট্রেনিং পরিচালনা করে আসি। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ইতিমধ্যেই আমরা 2016 থেকে শুরু করে 2022 পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করে আসছি। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন 841 জন। তাদের মধ্যে থেকে 300 শিক্ষার্থী চাকরি নিয়ে বিদেশে গেছেন। সরকারি এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিকে পরিণত করছেন। আজ এদের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে কয়েক শত বেকার যুবক তাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় সময় আরেকবার। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী একমাত্র ভরসা বিনোদন প্রেমীদের। প্রকৃতির সান্নিধ্যের আশায় নদের কাছেই নিচ্ছেন মানুষ, যাচ্ছেন নৌকায় আনন্দ ভ্রমণে, কিছুটা স্বস্তিও খুঁজে নিচ্ছেন অনেকেই। আতল হক সাগরের তথ্য ও ছবিতে রিপোর্ট। হারিয়ে যাওয়া বন্দর আর বন্দরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে বালাশিঘাটকে আবারও সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। আগের মতো আর হাঁক ঢাক না থাকলেও নৌকা, লঞ্চ, স্টিমার সহ কিছু কিছু নৌযান ভেসে বেড়াতে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের বুক চিরে। পাল তুলে কিছু বড় নৌকারও দেখা মেলে। নদীমাতৃক বাংলাদেশের আবহমান চিত্রপট টানছে বিনোদন বঞ্চিত মানুষকে। এখানে এসে নারী, পুরুষ, প্রবীণ, নবীন সবাই স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। মালাশিঘাটটা আরও উন্নত হলে আরো ভালো হয়। এখন তো গাইবান্ধা অঞ্চলে ঘোরার জায়গা আমাদের বালাশি। এসে অনেক ভালো লাগে, কিন্তু এখানে মানে বসার কোনো পরিবেশ নাই বা বসার কোনো জায়গা নাই, মানুষ এসে এমনি হেঁটে হেঁটে চলে যায়। পর্যটন স্পট বলতে উল্লেখযোগ্য কোনো পর্যটন স্পট নাই। সো মানুষ অবসর সময়ে বিনোদনের কেন্দ্র হিসেবে বালাশিঘাটটাকে একটা সুন্দর, মোটামুটি সুন্দর জায়গা হিসেবে বেছে নেয়। মা বোনেরা আসবে, আমরা আসব, কারণ বাচ্চাদের জন্য তো গাইবান্ধায় কোথাও জায়গার যাওয়া নাই, ঘোরার মতো জায়গা গাইবান্ধা জেলাতে আর একটাও নাই। তো সেক্ষেত্রে আমাদের বালাশি খুব খোলামেলা পরিবেশ, এখানে নদী আছে, লঞ্চ আছে, বসার বেঞ্চ, রৌদ্র থেকে বাঁচতে ছাতা, ছোটোখাটো দোকানপাট আর নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা হলেই পর্যটন কেন্দ্র হিসেবে ভ্রমণ পিয়াসীদের ভিড় আরও বাড়বে। এ ব্যাপারে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসক। গাইবান্ধার মানুষের জন্য অন্তত যে বিনোদনের ব্যবস্থা, সেই বিনোদনের ব্যবস্থা যাতে করতে পারি সেই রকম একটি পর্যটন কেন্দ্র করতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি, এবং এই জন্য আমরা মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ করছি সেখান থেকে যাতে আর্থিক সহযোগিতা পাই, এবং সাথে সাথে আমরা যদি জায়গাটি নির্ধারণ হয়ে যায় তাহলেই আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। গাইবান্ধা জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে ফুলছড়ির বালাশিঘাট যাওয়া আসা করা যায় খুব সহজেই। সময় সংবাদ, গাইবান্ধা। রাজবংশের শেষ নিদর্শন দিনাজপুরের রাজবাড়ি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে এটি। রাজপ্রসাদে থাকা মূল্যবান ও দুর্লভ জিনিসপত্রও চুরি হয়ে গেছে। রাত হলেই বসে মাদক সেবীদের আড্ডা, দেখতে এসে দর্শনার্থী এবং পর্যটকরা হতাশ হয়ে ফিরে যান। গোলাম নবী দুলালের তথ্য, মসজিদ আলম শিমুরের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর শহরের উত্তর পূর্বে নিরিবিলি মনোরম এক গ্রাম্য পরিবেশে তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্যের চিত্র সম্বলিত রাজবাড়ি। ইতিহাস বলে দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠাকাল থেকে 400 বছর ধরে প্রায় 166 একর জায়গা জুড়ে ধীরে ধীরে গড়ে ওঠে বিশাল প্রাসাদ। রাজবাড়িতে রয়েছে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাড়ি মহল। এছাড়াও ফুলবাগ, হীরাবাগ, সবজিবাগ, পিলবাগ, দাতব্য চিকিৎসা, অতিথি ভবন, কর্মচারীদের আবাসিক এলাকা, প্রশাসনিক ভবন ও প্রসাদের মধ্যে কয়েকটি বিরাট দিঘি রয়েছে। দ্বিতল আয়না মহলে নিচে উপরে মিলে 22টি করে মোট 44টি কক্ষ রয়েছে। এই ভবনে মূল্যবান পাথর ও স্টটিক মতি খচিত ছিল।
রাজপ্রাসাদ এলাকায় জলসাগর, তোষাখানা, পাঠাগার সহ প্রকৃতি গুরুত্বপূর্ণ ভবন ছিল। আয়নামহলের উত্তরে রানীর দেউড়ি পেরিয়ে রানীমহল অবস্থিত। দেশের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষায় সরকারের নজর দেওয়ার আহ্বান। প্রয়োজনীয় এই সমস্ত সংস্কারের অভাবে দিন দিন আরও ধ্বংসের পথে চলে যাচ্ছে। সরকারি সহযোগিতা করে এটি উন্নয়ন করলে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে রাজবাড়ি দেখার মানুষরা, পর্যটকদের ভিড় বাড়বে। প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় আসলেও রাজা চলে যাওয়ার পর আজ পর্যন্ত এটি রক্ষণাবেক্ষণের বা সংস্কারের উদ্যোগ কেউ নেয়নি, জানালেন রাজা দেবোত্তর স্টেটের এজেন্ট। আমরা শুধু দেবোত্তর স্টেট অংশটা দেখাশোনা করি, বাকি অংশটা আর্কিওলজি দেখে। তো তারা কোনো উন্নয়ন করেনি, কোনো কিছুই করেনি। আরও উন্নত করা যেতে পারত যদি প্রত্নতাত্ত্বিক বিভাগ চেষ্টা করে, তারা যদি বরাদ্দ দেয় এখানে। রাজপরিবারের ইতিহাসের পাতায় দিনরাজ রাজা রাজবাড়ির প্রতিষ্ঠাতা। রাজবংশের প্রতিষ্ঠাকাল 1722 সাল। সময় সংবাদ, দিনাজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃষ্টি ও ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি। রৌমারী, রাজীবপুরে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। ব্রহ্মপুত্রের পানিতে গঙ্গা চড়ায় প্লাবিত নিম্নাঞ্চল। তিস্তা সেচ প্রকল্পের সক্ষমতা বাড়াতে 1450 কোটি টাকা বরাদ্দ। সংস্কার কাজ শুরু। কৃষকের 1,40,000 হেক্টর জমিতে পৌঁছে যাবে পানি। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকব রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।